সোমবার শিশু দিবসের দিন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতাল চত্বরে উদ্বোধন করা হলো মাদার টেরেজার মূর্তি এবং একটি শিশু উদ্যান কান্দি পৌরসভার পক্ষ থেকে। এদিন মাদার টেরেজার মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে মাদার টেরেজার মূর্তি ও শিশু উদ্যানের শুভ উদ্বোধন করলেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চান্দ্রা, কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অপূর্ব সরকার, কান্দি মহকুমা হাসপাতালের অধীক্ষক ডাক্তার প্রণব কুমার মজুমদার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি পৌরসভার সহকারী পৌরপিতা গৌরী সিনহা বিশ্বাস, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কান্দি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি পৌরসভার স্বাস্থ্য পরিষদ তথা কান্দি পৌরসভার বর্ষিয়ান পৌর সদস্য দেবল দাস সহ কান্দি পৌরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির বিভিন্ন জনপ্রতিনিধি ও কর্মীবৃন্দ পৌরসভা উদ্যোগ নিয়েছে এখানে কান্দি সাবডিভিশন হসপিটাল অন্তর্গত। এই জায়গা দেখে খুব ভালো করে বাচ্চাদের নিয়ে এক পার্ক তৈরি করা হয়েছে, ওটাই উদ্বোধন করতে আমার অনারেবল এমএলএ সাহেব, চেয়ারম্যান কান্দি মিউনিসিপ্যালিটি সাহেব, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি আরও বিশেষ অতিথিগণ সহিত আমি এখানে ছিলাম। এখনই উদ্বোধন হয়েছে, খুবই ভালো প্রয়োজন। আমি দেখেছি খুব ভালো করে মাদার টেরেসার একটু স্ট্যাচু উদ্বোধন হয়েছে। আমি আশা রাখি ভালো করে বাচ্চারা আনন্দ নেবে, সেটাই আমার। হাসপাতালে ভর্তি হওয়া রোগী এবং তাদের পরিজনদের কথা মাথায় রেখে এই মাদার টেরেজার মূর্তি এবং শিশু উদ্যান উদ্বোধন করা হলো বলে জানিয়েছেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা এবং কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অপূর্ব সরকার। আজকে আন্তর্জাতিক শিশু দিবস, অর্থাৎ প্রতিটি পরিবারের একটা সম্পদ, শিশুরা হচ্ছে আমাদের সম্পদ, প্রত্যেকটি পরিবারের কাছে। সেই সম্পদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ ঘটানোর জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিশুদের সাথে সাথেই প্রত্যেকটি হসপিটাল সংলগ্ন এরিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটি করে ছোট্ট ছোট্ট পার্ক, বসার জায়গা, বয়স্কদের ব্যবস্থা করেছিলেন। তার সেই প্রকল্পের সুযোগ নিয়ে কান্দি পৌরসভা এই কান্দি হসপিটালের মধ্যে, মহকুমা হসপিটালের মধ্যে, একদিকে শিশুরা, একদিকে বয়স্ক মানুষ, একদিকে রুগীর আত্মীয় পরিজনরা, যাতে তারা একটা সুন্দর পরিবেশে মানসিক শান্তি তৃপ্তি পেতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্যোগকে কান্দি পৌরসভা সফল রূপায়ণ করেছে। তার সাথে সাথে কান্দি পৌরসভা এই পার্কের মধ্যে একটি মাদার টেরেজার আবক্ষ মূর্তিরও আজকে উন্মোচিত হলো। মাদার টেরেজার নামে এই পার্ক কান্দি পৌরসভা কান্দি মহকুমাবাসীকে উৎসর্গ করছে। আমরা সেই অনুষ্ঠানে মহকুমা শাসক থেকে শুরু করে হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, অল প্রিন্সিপালস, কলেজের শাখা, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, ডক্টরস, সাংস্কৃতিক সংগঠনগুলো, ছাত্র, যুব, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, তাদের সমস্ত সবাইকে নিয়ে এবং এখানকার ক্ষুদে বাচ্চাদের সাথে নিয়ে এখানকার সিস্টার ডাক্তাররা এবং পৌরসভার কর্মচারীরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই পার্কটার আনুষ্ঠানিক উদ্বোধন হলো, খুলে দেয়া হলো পার্কটা। যেহেতু কান্দি মহকুমা হাসপাতাল চত্বরে মাদার টেরেজার মূর্তি এবং শিশু উদ্যান উদ্বোধন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। ভালো লাগছে, আমাদের কান্দি বিধায়ক সাহেব এসে উদ্বোধন করলেন শিশু পার্ক। হ্যাঁ, আমরা সবাই এসেছি দেখার জন্য এবং খুব ভালো উপভোগ করছি। খুব ভালো লাগছে, পরিবেশন ব্যবস্থা খুব ভালো এখানকার। এরকম পার্কই প্রত্যেকটি হসপিটালে হলে, হ্যাঁ প্রতিটা হসপিটালে হলেই ভালো লাগে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।